वेल हेलो स्टूडेंट्स, वेलकम टू चेष्टा फॉर ऑप्शनल। আজকের ক্লাসটা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে আজকে আমরা রেস এবং রেসিজমের কনসেপ্ট বুঝব। এতদিন ধরে অ্যানথ্রোপোলজিকে বিল্ড করলাম, বলতে পারো কনস্ট্রাক্ট করলাম আমরা সবাই মিলে, যে ওই কোথায় শুরু এবং এখন একটা এমন স্টেটে এসে গেছে কয়েকটা অ্যানথ্রোপোলজিক্যাল গ্রোথ পড়ার পরে, অ্যানথ্রোপোলজিক্যাল সাব ফিল্ড ফিল্ড পড়ার পরে, যে এখন থেকে আমরা অ্যানথ্রোপোলজির বিভিন্ন কনসেপ্টের মধ্যে ঢুকবো। তোমরা যদি মনে করো যে আমরা এতদিন যে ক্লাসগুলো করলাম এগুলো কিন্তু কোনো রকম আমরা পার্টিকুলার কনসেপ্টকে স্টাডি করিনি, সেটা সোশ্যাল কালচার হোক, বায়োলজিক্যাল হোক, আর্কিওলজি হোক, লিঙ্গুইস্টিক হোক, যাই হোক, আমরা ওভারঅল জেনেছি তার সব ফিল্ডগুলো সম্পর্কে, ফিল্ডগুলো সম্পর্কে এবং সেগুলো কিভাবে কাজে লাগছে, তার স্কোপ কি, এইসব। এছাড়া তারপরেও যে ক্লাসগুলো করেছিলাম, যে গ্রোথ অফ অ্যানথ্রোপোলজি যখন আমরা পড়লাম, সেই গ্রোথ অফ অ্যানথ্রোপোলজিতেও কিন্তু আমরা সেই অ্যানথ্রোপোলজিকে কনস্ট্রাক্ট করলাম, মানে আমরা করলাম না, বেসিক্যালি কিভাবে কনস্ট্রাক্ট হয়েছে অ্যানথ্রোপোলজি সেটা আমরা পড়ে আমাদের নলেজ দিয়ে সেটাকে কনস্ট্রাক্ট করলাম। এবং তারপরে ইন্ডিয়ান কনটেক্সটেও সেম প্রসেস ফলো করলাম। আর তারপরে আমরা লাস্ট দিনের ক্লাসে অ্যানথ্রোপোলজির মানে ইন্ডিয়ান কন্ট্রিবিউশন বা ইন্ডিয়ান স্কলাররা অ্যানথ্রোপোলজিতে যে কন্ট্রিবিউট করেছে সেইগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং পড়েছি। এবং আমি এটাও বলেছি আগের দিন যে এখন আমরা শুধু তাদের কন্ট্রিবিউশনগুলো সম্পর্কে জানবো, কিন্তু আমরা পার্টিকুলার কোনো কন্ট্রিবিউশনকে কিন্তু স্টাডি করিনি। স্টাডি করিনি বলতে আমরা জেনেছি তাদের কিসে কিসে কন্ট্রিবিউশন, এবং সেই কন্ট্রিবিউশনে যেমন ট্রাইব কাস্ট কন্টিনিউম, তারপর আবার ট্রাইব আরবান বা আরবান পিপল, রুরাল পিপল, ট্রাইব পিজেন্ট, এছাড়াও বিভিন্ন যেমন স্যাক্রেড কমপ্লেক্স, স্যাক্রেড জিওগ্রাফি, যে সমস্ত কনসেপ্টগুলোর মধ্যে কনসেপ্টগুলো তারা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিকে দিয়েছিলেন ইন্ডিয়ান স্কলাররা, সেইগুলো সম্পর্কে আমরা শুধুমাত্র নামগুলো জেনেছি, কিন্তু পার্টিকুলার করে আমরা সেগুলোকে এখন অব্দি স্টাডি করিনি। কেন করিনি আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা অলরেডি যখন সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি পড়ব তখন কিন্তু আমরা সেখানে সেই কনসেপ্টগুলোকে ডিটেলসে আলোচনা করব এবং বুঝবো এক একটা কনসেপ্ট কি এবং সেগুলো রিয়েল লাইফের সাথে কিভাবে জুড়ে রয়েছে এবং কিভাবে সেটা আগেও তার একটা প্রিভ্যালেন্স ছিল এবং এখনো তার একটা প্রিভ্যালেন্স কিভাবে আমরা পাচ্ছি। তখন আমরা বিভিন্ন ধরনের রিয়েল লাইফ এক্সাম্পল দেবো এবং রিয়েল ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ট্রাইবালরা, বিভিন্ন ট্রাইবরা কিরকম মানে তাদের কালচারের মধ্যে কিভাবে সেই কনসেপ্টগুলোকে জায়গা দিচ্ছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেল স্টাডি করব। এবং এই জন্যই আমি আগের দিন পড়ানো হয়নি। এবার তোমরা বলবে যে আগের দিন পড়িয়ে দিলে ভালো হতো, একসাথে অনেকটা হয়ে যেত, কিন্তু বেসিক্যালি সেইভাবে হয় না। আসলে তোমাদের মধ্যে এখন শুধুমাত্র অ্যানথ্রোপোলজি অ্যাজ আ সাবজেক্ট হিসেবে ঢুকেছে এবং তোমরা জানলে যে কত অ্যানথ্রোপোলজিস্ট রয়েছেন বা স্কলাররা রয়েছেন তারা অ্যানথ্রোপোলজিতে কন্ট্রিবিউট করেছে। এখন তোমাদের মাথাটা অ্যানথ্রোপোলজি নিয়ে খুবই ডেলিকেট। এখন যদি এর মধ্যে আমি এইগুলো, এই থিওরিগুলো যদি ঢোকাতে যাই বা এই কনসেপ্টগুলোকে যদি বোঝাতে যাই, হঠাৎ করে সাবজেক্টটা কঠিন মনে হতে আরম্ভ করবে। তা প্রথম থেকে সাবজেক্টকে কঠিন করে লাভ নেই, প্রথমে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরি, সহজ জায়গাগুলোকে পড়ি, সহজ জায়গাগুলোকে পড়তে পড়তে আমাদের সাবজেক্ট সম্পর্কে নলেজটা আর একটু স্ট্রং হবে, একটু সাহস পাবো, একটু কনফিডেন্স পাবো যে এইবারে আমরা এই সাবজেক্টটাকে পড়তে পারবো। তখন আমরা আস্তে আস্তে তার কনসেপ্টগুলোর ভিতর ঢুকবো, তার যত জট রয়েছে সেগুলোকে ছাড়াবো। এবারে এরকমটা ভেবো না কেউ যে সেগুলো খুব কঠিন বলে তোমরা বুঝতে পারবে না, এরকমটা একদমই নয়। একটা 18 বছরের স্টুডেন্ট যখন অ্যানথ্রোপোলজিতে ভর্তি হয় তার 19-20 বছরের বয়সে তাকে পুরো ইউজির সিলেবাস পরীক্ষায় লিখতে হয়, তাহলে সে যদি জেনে যায় তোমরা তো অ্যাসপিরেন্ট, তোমরা আরো পারবে, কঠিন কিছুই নয়। কিন্তু একটু টাইম দিতে হবে, যে তাড়াহুড়ো করলে ব্যাপারটা ওই এমন জায়গাতে পৌঁছে যাবে তখন দেখতে পারবে যে হয়তো কোনো জায়গায় ক্লিয়ার হচ্ছে না, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লিয়ার করা। ইভেন আমি তোমাদেরকে বলি, আমি যখন তোমাদেরকে ক্লাস করাই এই বোর্ডের মধ্যে কি লেখা রয়েছে সেটার দিকে একটু কম ফোকাস করো, আমি কি বলছি তোমাদেরকে সেটার দিক সেটা একটু বেশি করে শুনো, কারণ আমি হয়তো বোর্ডের মধ্যে হয়তো একটা কিছু লেখা রয়েছে, একটা সিঙ্গেল ওয়ার্ড লেখা রয়েছে, কিন্তু আমি কিন্তু কথার মাধ্যম থেকে সেটার সাথে কিন্তু বিভিন্ন অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ড কনসেপ্টগুলোকে আমি কিন্তু তোমার কানেক্ট করছি,
এবং সেগুলো আমার কথা শুনলেই তোমরা বুঝতে পারবে। এরকমটা এক্সপেক্ট করো না, বোর্ডের মধ্যে ভীষণ কিছু লেখা থাকবে এবং তোমরা সেগুলো দেখলে হয়ে যাবে, এরকমটা নয়। টোটালি আমি তোমাদেরকে কিভাবে বোঝাচ্ছি এইটাই তোমাদের মাথার মধ্যে সেই জটগুলোকে ভাঙবে। এবার না হলে তো বোর্ড আর একটা বই তো সেম হয়, তাহলে অনেকে আছে তাহলে বই পড়েই সবার হয়ে যেত, তাহলে টিচারের কি দরকার ছিল? তা বেসিক্যালি সেইটাই, বোর্ড হচ্ছে সেই বইয়ের মতনই। তোমরা যদি একা পড়ো তাহলে বোর্ড বা বই ঠিক আছে, কিন্তু এখানে টার্গেটই থাকে যে তোমাদের যাতে এই কনসেপ্টের জায়গাগুলো ক্লিয়ার হয়। তা বেসিক্যালি আজকে আমরা দেখো এখানে যেটা লেখা রয়েছে রেস এন্ড রেসিজম, আজকে আমরা পার্টিকুলার করে এই দুটো পয়েন্ট বা এই দুটো কনসেপ্ট বলতে পারো কনসেপ্টই, এইগুলোকে আমরা হচ্ছে আজকে আলোচনা করব এবং বুঝবো রেস কি রেসিজম কি। তোমরা জানো না এরকমটা নয় আজকের জিনিসটা, তোমরা অনেকেই জানো, কিন্তু আমরা আজকে একটু অ্যান্থ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা করব, কারণ তোমাদের নলেজটা এক জায়গাতে রয়েছে এবং সেটা আরেকটুখানি এনরিচ করব থ্রু দিস রেস এন্ড রেসিজম কনসেপ্ট। তা শুরু করার আগে আবার সেই আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলি, তোমাদের অলরেডি আগের ভিডিওতে বলা আছে যে আমাদের এই চেষ্টা অ্যাপটাকে একটুখানি ইনস্টল করো এবং এর মধ্যে তোমরা সাইন আপ করো, তোমাদের নিজেদের ফোন নম্বর দিয়ে করবে। ফোন নম্বর দিয়ে সাইন আপ করার পরে বা লগ ইন করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ব্যাচেস বলে একটা সেকশন থাকবে, ব্যাচেস এর মধ্যে গিয়ে প্লাস আইকনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এন্টার ব্যাচ কোড বলে একটা অপশন আসবে, সেখানে অ্যান্থ্রোফি লিখবে, লিখে ওকে করবে এবং তোমাদেরকে একটা সাকসেস বলে একটা নোটিফিকেশন পপ আপ দেখাবে। আমি যখন তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, তোমরা দেখবে যে অ্যান্থ্রোপোলজি ফ্রি নামে একটা ব্যাচের মধ্যে তোমরা অ্যাড হয়ে গেছো। আমি আগের দিন যখন ইন্ডিয়ান স্কলারদের কন্ট্রিবিউশন পড়েছিলাম, আমি ওই স্কলারদের রিগার্ডিং যে নোট, মানে যেটা WBCS এর ম্যাটেরিয়াল বা নোট, সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের এই ব্যাচের মধ্যে পাঠিয়েছিলাম, মানে এই ব্যাচের মধ্যে আপলোড করেছি। তা যারা মানে এমনি এমনি ব্যাচের মধ্যে তোমাদেরকে অ্যাড হতে বলছি না, বেসিক্যালি যে ওখানে কিছু অ্যানাউন্সমেন্ট বা কিছু নোটস পত্র এগুলো আমি ওখানে প্রোভাইড করব, সেই জন্য বলছি তোমরা ব্যাচটার মধ্যে একটু অ্যাড হয়ে যাও। তোমরা যখন এই ব্যাচের মধ্যে ঢুকবে সেখানে দেখতে পাবে যে সেখানে ইন্ডিয়ান স্কলারের কন্ট্রিবিউশন ওপর একটা নোট রয়েছে, ওখানে প্রায় 15-16 পেজের। তা তোমরা ওইটাকে দেখে অন্তত এই ধারণাটা করতে পারবে যে আমি যে তোমাদেরকে লাইভ নিচ্ছি, মানে চেষ্টা থ্রুতে, তার চেষ্টা কি ধরনের ম্যাটেরিয়াল প্রোভাইড করে তার স্টুডেন্টসদেরকে, মানে অবভিয়াসলি যারা পেড ব্যাচে পড়ছে, তাহলে তোমরা সেই ম্যাটেরিয়াল কোয়ালিটিটা বা নোটস এর কোয়ালিটি সেখান থেকে হচ্ছে দেখতে পারবে। তা এখানে জয়েন করে যেও, ফার্দার কিছু নোটিফিকেশন আসলে সেখানে আপলোড হবে। আর এটা তো তোমরা জানোই যে চ্যানেলে তোমরা এই মুহূর্তে রয়েছো, চেষ্টা ফর অপশনাল, এখানেই হচ্ছে তোমাদের সমস্ত রকম অপশনাল ক্লাস হবে, মানে অপশনাল ফ্রি ক্লাস গুলো হবে। আমাদের অ্যান্থ্রোপোলজি 10-11টার মতো ক্লাস হয়েছে আমাদের গত সোমবার থেকে, এখানে সাইকোলজি স্টার্ট হয়েছে, সাইকোলজি অপশনাল ফর WBCS, এরপরেও ইচ্ছা রয়েছে আরো কিছু অপশনাল এই চেষ্টা ফর অপশনাল জেনারেটার মধ্যে আসবে। তা তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রেখো, এতে সুবিধা হবে, যারা যারা যে সাবজেক্টটা পছন্দ করে বা অপশন নিতে চায় তাদের হেল্প হবে যদি তারা এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখে। আচ্ছা ফার্দার এটা একটু পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, তোমরা এটাকে ফলো করতে পারো, মানে অ্যান্থ্রোপোলজির নতুনত্ব কি ফাইন্ডিংস আসছে, কি ডিসকভারি হচ্ছে বা কি ধরনের অ্যান্থ্রোপোলজিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস এর উপর, বিশেষ করে এই চ্যানেলটা পুরো সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ট্রাইবাল প্র্যাকটিস বা বিভিন্ন ধরনের ফসিল ফাইন্ডিং, মানে সব কিছু অ্যান্থ্রোপোলজি রিলেটেড যত রকম ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস রয়েছে সব এই পেজটার মধ্যে আপলোড করি। এটা বেসিক্যালি আমিই করি, আর সেখানে স্টুডেন্টরা এক জায়গাতে পুরো অ্যান্থ্রোপোলজির নিউজটা পেয়ে যায়। এখন পসিবল না বারবার একজন যে অ্যান্থ্রোপোলজির ব্যাকগ্রাউন্ডের নয় সে জানবেও না যে আমি গুগলে কি কিওয়ার্ড লিখে সার্চ করব তখন আমি অ্যান্থ্রোপোলজি একটা নিউজ পাবো, বা মিক্সড একটা নিউজের মধ্যে হয়তো একটা অ্যান্থ্রোপোলজিক্যাল নিউজ, বাট এটার মধ্যে সেই সুবিধাটাই করা রয়েছে, যা থাকবে সব হচ্ছে অ্যান্থ্রোপোলজি রিলেটেড। তাই এটা একটু তোমরা দেখে নিও। এবার আমরা ফিরে আসি আমাদের পড়ার জায়গাতে। তা ফার্স্টে দেখো রেস অ্যান্থ্রোপোলজিক্যাল অর বায়োলজিক্যাল কনসেপ্ট,
দেখো, আমরা আজকে পার্টিকুলারলি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব রেস নিয়ে, এটা হচ্ছে সব থেকে বেশি একটা কন্ট্রোভার্সিয়াল কনসেপ্ট। মানে কেউ বলে কনসেপ্ট, কেউ বলে এরকম কনসেপ্ট হওয়া উচিত নয়, এটাকে সরিয়ে দাও, এটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কেউ বলে না এরকম কনসেপ্ট থাকা উচিত, কারণ আমরা বুঝতে পারবো যে আমরা কোন রেশিয়াল স্টক থেকে এসেছি। এবারে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে, প্রচুর ক্রিটিসিজম রয়েছে, যেগুলো এখন মানে বর্তমান সময়ে রেসকে কিন্তু মানে মানতেই চায় না, মানে টোটালি ওখানে ওটাকে অ্যানথ্রোপোলজি থেকে তো সরিয়ে দেওয়া হচ্ছেই এবং মানুষের ধারণা থেকেও এটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ইউনেস্কো এটার উপর খুব ইয়ে নিয়েছিল, মানে ইনিশিয়েটিভ নিয়েছিল যে রেস বলে কিছু রাখবো না, রেস রেসিজম এগুলো হচ্ছে মানুষের মধ্যে বিভেদ আনে, লড়াই আনে, আর সেই জন্য হচ্ছে এগুলোকে সরাতে হবে। তা একটা হিউম্যানকে মানে আমরা প্রত্যেকে জানি আমরা সব প্রত্যেকে হোমো স্যাপিয়েন্স, এবং হোমো স্যাপিয়েন্স এর মধ্যে বিভিন্ন ধরনের ভাগ আনে হচ্ছে এই রেস। তোমরা যদি এখানে দেখো, এখানে চারটে ছবি রয়েছে, নেগ্রয়েড, মঙ্গোলয়েড, ককাসয়েড আর হচ্ছে অস্ট্রালয়েড, এরা হচ্ছে মেজর রেশিয়াল ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। তা এই যে রেশিয়াল ক্লাসিফিকেশনটা তোমরা দেখছো, এখানে দেখো এদের ফেশিয়াল ফিচার্স গুলোকে তোমরা যদি দেখো, দেখবে একটা থেকে আরেকটা হচ্ছে ডিফারেন্ট। কিন্তু তোমরা যদি সাইন্টিফিক্যালি যদি দেখো, তাহলে কিন্তু এরা প্রত্যেকে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, তাতে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু এদের ফেশিয়াল ফিচার্স বা বডি স্ট্রাকচার সব কিছু হচ্ছে ডিফারেন্ট একজনের থেকে আরেকজন। এখানে যদি নেগ্রয়েডকে যদি দেখো, এর সাথে দেখো মঙ্গোলিয়ানের দেখো কোনো রকম মিল নেই। ইভেন আইজও আলাদা, নোজও আলাদা, লিপ শেপ আলাদা, ইয়ার্স আলাদা, ফেশিয়াল স্ট্রাকচার আলাদা, হেয়ার্স আলাদা। এটা আমি শুধুমাত্র ফেস নিয়ে বললাম, তাই দেখলে যে এতগুলো ডিফারেন্সেস বেরিয়ে গেল। সেম ককাসয়েডকে তুমি যদি দেখো, এখানে দেখো এর সাথেও নেগ্রয়েডের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য দেখবে, মঙ্গোলয়েডের বিভিন্ন ধরনের পার্থক্য দেখবে, আর এই অস্ট্রালয়েড আর নেগ্রয়েড হচ্ছে মোরালের সেম, কিন্তু একটু ডিফারেন্ট আছে। এরা একটুখানি ব্রড হয় এদের ফেশিয়াল ফিচার্স গুলো, কিন্তু নেগ্রয়েডের এদের তুলনায় কম হয়। তা বেসিক্যালি আমি বলতে চাইছি যে চারজনেই হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, আর এই চারজনের কিন্তু ডিফারেন্ট রেসে এদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে, কি তাদের ফেশিয়াল ফিচার্স বা তাদের মর্ফোলজিক্যাল ক্যারেক্টার্স দেখে, তার বাইরে থেকে তাকে কিরকম দেখতে, তাকে তার জায়গাতে ফেলে দেবে। ভেবে নাও একজনের চোখ দেখলো এরকম, যেমন তোমরা বুঝতে পারছো মঙ্গোলয়েড মানে হচ্ছে ভেবে নাও তোমার চাইনিজ, কোরিয়ান মঙ্গোলয়েড জায়গাতে আসবে। ইভেন তাদের যদি চোখটাকে তুমি যদি দেখো মঙ্গোলয়েড আই, সেটা দেখেই বোঝা যাচ্ছে এদেরকে এই রেসের আন্ডারে ফেলবে যে এরা হচ্ছে মঙ্গোলয়েড। তাহলে রাস্তায় বেরিয়ে যারই চোখ দেখবে এরকম মঙ্গোলয়েড আই ফিচার রয়েছে, তাকে বলবে সে মঙ্গোলয়েড রেসের আন্ডারে। এইবারে নেগ্রয়েড যদি আসে, তার ব্রড নোজ, ব্রড লিপস বা হেয়ার বা তার বডি কালার দেখে তাকে বলবে না এ নেগ্রয়েড। এইবারে রেস পড়ছি আমরা, আমরা জানছি যে এরকম এরকম রয়েছে। এবার একটা জিনিস ভেবে দেখো যে এরা এরকম কেন হচ্ছে, এরা কি নিজেরা দায়ী, নিজেরা ঠিক করছে না আমার কালার কিরকম হবে, আমি দেখতে কিরকম হবো? একদমই না। এটা প্রথম কথা তো জিনের উপর দায়ী, সেটা আমরা জানি। নেক্সট যেটা মানে যেটা বলবো জিনের থেকেও বড় কিছু, সেটা হচ্ছে নেচারের জন্য। এরা যে পার্টিকুলার জিওগ্রাফিক্যাল রিজিয়নের মধ্যে রয়েছে থাকছে, সেটার উপর বেস করে এদের মর্ফোলজিক্যাল ক্যারেক্টার তৈরি হচ্ছে, যাতে তারা সেই ক্লাইমেটের মধ্যে সারভাইভ করতে পারে। তাহলে আলটিমেটলি এরকম যে ডিফারেন্ট টাইপের ফেশিয়াল ফিচার্স তৈরি হচ্ছে এর জন্য, মানে এইটা বেসিক্যালি এদেরকে অ্যাডাপ্ট করাচ্ছে সেই নির্দিষ্ট ক্লাইমেটে, যে যে ক্লাইমেটের মধ্যে হচ্ছে এরা রয়েছে, এই জন্য এদের বিভিন্ন ধরনের মর্ফোলজিক্যাল ক্যারেক্টার দেখতে পাওয়া যাচ্ছে। যেমন তুমি যদি ভাবো যে এই যে নেগ্রয়েডদের এত ব্রড নোজ হয় কেন, ঠিক আছে, কারণ বিভিন্ন নেগ্রয়েডরা যে পার্টিকুলার রিজনের মধ্যে থাকে সেই জায়গাটা খুব গরম হয়। এবার আমাদের বডি মানে ইন্টারনাল আমাদের যেসব অর্গান রয়েছে তার জন্য গরম এয়ার কিন্তু ক্ষতি করে, মানে একদম যখন বাইরে যখন অতটা গরম, এবারে এই ব্রড নোজ দিয়ে যখন এয়ার পাস হয় এবং আমাদের যখন বডির ভিতরে যখন ঢোকে, তখন ওইটা অনেকটা ঠান্ডা করে দেয় ব্রড নোজ, যেটা
ওই সরু টিকালো না করতে পারবে না। তাহলে কি এদের ইন্টারনাল অর্গানগুলোকে বাঁচানোর জন্য নেচার এর নোজটাকে এইভাবে তৈরি করেছে যাতে সেই হট এয়ারটা তার টেম্পারেচার কমিয়ে তার বডির মধ্যে প্রবেশ করে এবং এ নিজেকে অ্যাডাপ্ট করে দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে। তাই এরকম হচ্ছে কিছু কিছু মানে ওদের সার্ভাইভ মানে মানুষের সার্ভাইভ করার জন্য তাদের কিন্তু এরকম টাইপের স্টকের চেঞ্জেস এসছে, ফেসিয়াল চেঞ্জেস, মর্ফোলজিক্যাল চেঞ্জেস এসেছে। এইবারে তোমরা মনে করছো যে তাহলে তো স্যার ভালোই, তাহলে আমরা রেস পড়বো না কেন? আপনি যে বললেন যে রেস এখন আর কেউ বিশ্বাস করে না, রেসকে সরিয়ে দিতে চায় বা রেস নিয়ে ক্রিটিসাইজ করে। বেসিক্যালি দেখো, রেসের উদ্দেশ্য যদি এইটা হয় যে চারটে আমরা রেশিয়াল ফরমেশন রয়েছে সেইগুলো নিয়ে আমি স্টাডি করব, কিন্তু মানুষকে এই বায়োলজিক্যাল কনসেপ্ট দিয়ে বেঁধে রাখা যায় না, যায়নি প্রথম থেকেই। এবং দেখা গেছে যে এই রেসের উপর ভিত্তি করে সেখানে রেসিজম তৈরি হচ্ছে। যেমন তোমরা বুঝতে পারলে যে নেগ্রয়েডদের নোজ এরকম কেন হয়, তারা কোন ক্লাইমেটে থাকে এবং তার ফলে হচ্ছে তারা এরকম টাইপের মর্ফোলজি শো করে। এইবারে ব্যাপারটা ভেবে দেখো, যেমন আমরা আমাদের চারিপাশে দেখতে চাই, আমি চাই না তোমরা এরকম করো যারা দেখছো ক্লাসটাকে, নিজেদের মাথা থেকেও এই রেসিজমের ধারণাটাকে সরাও। দেখবে অনেক জায়গাতে হয়তো খুব হয়তো কেউ ইন্ডিয়ান মানে তোমার বাড়ির পাশেই থাকে, কিন্তু তার বডি কালার হচ্ছে একদম এরকম ব্ল্যাক। এইবারে সে যখন অন্যান্য বন্ধু বান্ধবের সাথে আসে বা পাড়ার মধ্যে যখন আসে, তখন লোকে তাকে বলে নিগ্রো। এটার কারণটা কি হলো? ও কিন্তু তোমার ক্লাইমেটে রয়েছে, তোমার বাড়ির পাশে রয়েছে, বা তোমারই হয়তো একটা রিলেটিভের ছেলে, তুমি তো নিগ্রো নিগ্রো এর তো তুমি তো নও, কারণ তোমার স্কিন ব্ল্যাক নয়। তার যেহেতু স্কিন ব্ল্যাক, মেবি তার প্যারেন্টের স্কিন ব্ল্যাক, এবং তার যেহেতু স্কিন ব্ল্যাক হয়েছে তখন তাকে তাকে পাড়ার লোকেরা এরকম বলে রাগাচ্ছে যে নেগ্রো বলে রাগাচ্ছে। এইবারে এইটাই হচ্ছে রেসের একটা সব থেকে খারাপ দিক, যে আমি মর্ফোলজি দেখে একজনকে মক করছি একটা রেশিয়াল ক্যারেক্টার তুলে, যেটা সে আদৌ নয়, যেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ রেসিজম। এছাড়া তুমি বুঝতেই পারছো যে একটা চাইনিজকে যদি কেউ তার আইজ নিয়ে মক করতে পারে, একজন অস্ট্রালয়েডকে মক করতে পারে, একজন নেগ্রোকে মক করতে পারে, এবার এই মকটা কেন করে? মানে ওকে ছোট করছে, ক্রিটিসাইজ করছে, এর সামনে অন্য খারাপ কথা বলছে, এটা কেন হয়? যখন একটা ককাসয়েড ম্যান যখন একটা নেগ্রোয়েডের সাথে যখন যাবে, তখন এই নিজের রেসটাকে সবসময় সুপিরিয়র বলে মনে, কারণ কি সো কল্ড মানে এটা আদৌ তা নয়, ও ভাববে যে এর থেকে এ দেখতে বেশি সুন্দর, এবং এ যখন দেখতে বেশি সুন্দর তখন এর মধ্যে একটা সুপিরিয়রিটি আসবে যে আমি সুপিরিয়র, ও আমার থেকে দেখতে খারাপ, আমার সে হচ্ছে ইনফেরিয়র, বা আমার হাইট 6 ফুট আরেকজনের হাইট হচ্ছে 4 ফুট, তো 4 ফুটটা হচ্ছে ইনফেরিয়র, আমার হাইট 6 ফুট আমি হচ্ছে সুপিরিয়র। দেখো এর হাইট 6 ফুট হোক বা একটা মঙ্গোলয়েডের হাইট কম হোক, তাহলে কিন্তু এইটা নয় যে এ নিজে নিজে ওটা নিজেকে তৈরি করেছে, সেরকমটা নয়। এর হাইট যে 6 ফুট হচ্ছে, যখন জন্মাচ্ছে নিজেও জানেন ওর হাইট কত ফুট হবে। তা যেখানে মানুষের নিজের হাত নেই বা নিজের কি বলবো নিজে সেই জায়গাটা ক্রিয়েট করেন, আমি দেখতে সুন্দর হবো নাকি আমি ফর্সা হবো নাকি আমি ব্ল্যাক হবো নাকি আমার হাইট লম্বা হবে, তাহলে তার কোনো অধিকার নেই সেই পার্টিকুলার জিনিস নিয়ে অন্য কাউকে মক করার। এবারে রেস এসেছে একমাত্র এইটা ঠিক করতে যে বিভিন্ন ধরনের মানুষরা পৃথিবীর মধ্যে রয়েছে, তাদের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি আমি যেটা বললাম যে শুধু এই ভাগের মধ্যেই সীমিত নেই, বিভিন্ন ধরনের মানুষ এটাকে একটা টুল হিসাবে ইউজ করছে যাতে অন্যকে সে ছোট করতে পারে এবং নিজেকে সে সুপিরিয়র মনে করতে এবং মনে করাতে পারে। এবার রেস বেসিক্যালি আমরা যদি গুটনের ক্লাসিফিকেশন অনুযায়ী যদি দেখি, দু ধরনের রেস, একটা প্রাইমারি রেস, একটা সেকেন্ডারি রেস। এবার প্রাইমারি রেস কি আর সেকেন্ডারি রেস কি? রেস তোমরা বুঝলে, রেস নিয়ে অনেক গল্প রয়েছে, মানে
মানুষ ওইটাকে এক মানে ভুলভাবে ইউজ করছে, সেম প্রাইমারি রেস আর সেকেন্ডারি রেসের কনসেপ্টটাকেও মানুষ ভুলভাবে ভুল দিক দিকে পরিচালনা করে এবং ভুল দিক থেকে হচ্ছে ব্যবহার করে। কেন? ওই নিজেকে সুপিরিয়র দেখানোর জন্য, অন্যকে ইনফেরিয়র দেখানোর জন্য। কিন্তু হুটন যখন এই ক্লাসিফিকেশনটা করেছিল উনি এরকম ভাবে করেননি, উনি সাইন্টিফিক্যালি করেছিলেন ক্লাসিফিকেশনটা, কিন্তু ওনার সাইন্টিফিক্যালি ক্লাসিফিকেশনকে নন সাইন্টিফিক দিক থেকে নিয়ে মানুষ নিজের মতো করে ব্যবহার করেছে। প্রাইমারি রেস আর সেকেন্ডারি রেস হচ্ছে রেসের দুটো ফর্ম। বলে ভেবে নাও এমন একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন, সেখানে যে মানুষগুলো রয়েছে, সেখানে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর সাথে বাইরের কোনো মানুষের কোনো রকম সম্পর্ক নেই, কোনো বাইরের মানুষের সাথে সম্পর্ক নেই, তারা পার্টিকুলার এই জায়গাটার মধ্যেই রয়েছে এবং ভেবে নাও চারপাশে পাহাড় দিয়ে বা সমুদ্র দিয়ে ঘেরা, তার বাইরের লোকের সাথে কোনো সম্পর্ক নেই, তারা হচ্ছে পুরো আইসোলেটেড। এবং তার মানে বুঝতে পারছি এরা যখন আইসোলেটেড, এদের মধ্যে এদের নিজেদের মধ্যে ইনব্রিডিং হবে, নিজেদের মধ্যে নিজেরা থাকবে, নিজেদের মধ্যেই নিজেরা ম্যারেজ এন্ডোগামি প্র্যাকটিস করবে এবং এদের যে অফস্প্রিং গুলো হবে তাদের এই পার্টিকুলার রেস ধরেই হবে, অন্য কোনো রেশিয়াল অ্যাডমিক্সচার এখানে ঘটবে না, কারণ এদের সাথে বাইরের জগতের কোনো রকম সম্পর্ক নেই। ঠিক আছে, তা এইবারে আসছি সেকেন্ডারি রেস। সেকেন্ডারি রেসটা কি? দেখো সেকেন্ডারি রেসটা হচ্ছে এবার বাইরে থেকে যদি এদের সাথে কোনো একটা মানুষ কানেক্ট হয় এবং এরা যদি বাইরের মানুষের সাথে যদি কানেক্ট হয় তাহলে দেখা যাবে এখান থেকে মানুষ বাইরে যাচ্ছে, বাইরে থেকে মানুষ এখানে যাচ্ছে, মেবি এইখানকার একটা মানুষ এই মানুষটাকে বিয়ে করছে বা মেটিং পার্টনার হিসাবে চুজ করছে বা একে মেটিং পার্টনার হিসাবে চুজ করছে। এইবারে এদের মধ্যে দুজনের একসাথে মিক্সচারের ফলে যে নতুন রেসের জন্ম নেবে সেইটা হচ্ছে তোমার সেকেন্ডারি রেস। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই আমাদের ছোটবেলার খুব প্রিয় সিনেমা, আমি মানে অন্যভাবে বোঝানো হতো সিনেমা দিয়ে বোঝাচ্ছি, প্রিয় সিনেমা সবাই অ্যাভাটার সবাই দেখেছো, এই একদম ক্লাস মনে আমরা 8-9 ছিলাম বা আমার মনে নেই খেয়াল নেই, তো 10-15 বছর আগে হবে। তা সেখানে দেখিয়েছিল যে অ্যাভাটাররা একটা জায়গাতে থাকতো এবং সেখান থেকে সেখানে তারা হচ্ছে নিজেরাই থাকতো, অ্যাভাটার মানে বুঝতে পারছো সে নীল নীল মানুষগুলো। তা এবার ওখানে কিন্তু ওরা দেখো ওখানে যত লোকজন ছিল সবাই কিন্তু ওদের মতনই সেম ছিল। ঠিক আছে, তার মানে কি ওরা একটা প্রাইমারি রেস শো করছে যে সবাই হচ্ছে ওদের মতো, কিন্তু আমরা সিনেমাতে কি দেখেছিলাম যে বাইরে থেকে মানুষ সেই জায়গাটাকে কব্জা করতে চাইছে এবং বাইরে থেকে মানুষ সেই তাদের আইল্যান্ডের মধ্যে ঢুকছে এবং এই নিয়েই হচ্ছে সিনেমাটা, তাদের মধ্যে লড়াই হয়েছিল, তারা সেগুলোকে তাড়িয়েছিল। এইবারে এখানে এই গল্পটার মধ্যে যেটা দেখেছিল যে জ্যাক যে ক্যারেক্টারটা ছিল যতদূর মনে পড়ছে, মানে যে মেন লিড হিরো যে ছিল, সে এই অ্যাভাটারের মধ্যে থাকা মেয়েটার নাম ভুলে গেছি আমি, তার সাথে একটা মানে তাদের মধ্যে একটা লাভ রিলেশনশিপ হবে এবং অ্যাভাটার 2 তে দেখিয়েছে যে তাদের আবার হচ্ছে অফস্প্রিং হয়েছে। তাহলে এই আইল্যান্ডের মধ্যে অ্যাভাটার 1 এ তারা যে একদম আইসোলেটেড ছিল তারা প্রাইমারি রেস হচ্ছে, কিন্তু বাইরে থেকে যখন তাদের বাইরের একটা মানুষের সাথে তারা যখন কানেক্ট হলো এবং তাদের যখন অফস্প্রিং হলো তাহলে এখানে কে আসছে, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি রেস। তাহলে বুঝতেই পারলে হয়তো বোঝাতে পারলাম যে প্রাইমারি রেস কি এবং সেকেন্ডারি রেস কি। প্রাইমারি রেস ইটসেলফ আইসোলেটেড, মানে বাইরের কোনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেকেন্ডারি হচ্ছে মিক্সচার। তা এইবারে যেটা আমি বলছিলাম যে হুটন সাইন্টিফিক্যালি ব্যাপারটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, কিন্তু ওই যে বললাম যে হুটনকে নিয়ে আবার সবাই এটাকে নিজের মতো করে চালিত করেছে, সেই ব্যাপারটা কি করেছে হুটন তো বললো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেস বুঝিয়ে বললেন, সাইন্টিফিক্যালি বললেন, এবার মানুষ কি করছে উল্টোপাল্টা থট নিজের মাথার মধ্যে চাপাচ্ছে, বলছে তোমরা দেখবে খেয়াল করেছো দেখা যায় যে অনেক জায়গাতে অনেকে বলেন যে আমরা আমাদের মানে নিজের বংশের রক্ত নিয়ে অনেক সিনেমা তো তোমরা দেখবে যে আমাদের মধ্যে আমরা বিয়ে করব, আমাদের বংশের রক্তের মধ্যে সো কল্ড অন্য খারাপ রক্ত আমরা মিশতে দেব না, এইটা তাহলে কিসের কিসের কনসেপ্ট?
মানে যারা বলছে যে আমাদের রক্ত বিশুদ্ধ, আমাদের হচ্ছে পিওর ব্লাড বা পিওর রেস, তাহলে আমাদের মধ্যে ইনব্রিডিং হবে এবং আমরা বাইরের কাউকে সেখানে অ্যালাউ করবো না, মানে বাইরের কোনো ব্লাড যেটাকে ওরা ইমপিওর বলছে সেই ব্লাডটার সাথে তাদের ব্লাড মিশে কোনো রকম অফস্প্রিং তৈরি করবে না। তাহলে এই যে যারা ব্লাডের কনসেপ্ট দিয়ে বলছে যে আমরা প্রাইমারি রেস ব্লাডের কনসেপ্ট থেকে, তাহলে এইটা হচ্ছে একটা নন সায়েন্টিফিক থিং, কারণ পিওর ব্লাড বলে কিছু হয় না, ওটা একটা সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা জিনিস, সেটা হচ্ছে নিজেদেরকে প্রাইমারি রেস হিসাবে দেখানোর একটা চেষ্টা করছে। এবং এই যে বাইরের যে ইমপিওর যাকে বলছে তার ইমপিওর ব্লাড মানে তার রক্ত দূষিত, তাদের সাথে আমরা মিশবো না, তাহলে এইটা হচ্ছে বলতে চাইছে যে আমরা কোনো রকম সেকেন্ডারি রেস তৈরি করবো না, নিজেদের মধ্যে হচ্ছে মেটিং করবো এবং নিজেদের মধ্যে হচ্ছে অফস্প্রিং তৈরি করবো। তাহলে দেখো এই সায়েন্টিফিক ক্লাসিফিকেশনটাকে কিভাবে নন সায়েন্টিফিক দিকে পরিচালনা করা হলো, যেখানে ব্লাড ঢুকিয়ে দেওয়া হলো এবং ব্লাডকে বলা হচ্ছে পিওর এবং অন্যের ব্লাডকে বলা হচ্ছে ইমপিওর। তো এইভাবেই হচ্ছে তোমার রেসিজমের জন্ম হয়, যেখানে একটা সায়েন্টিফিক থিংকে আনসায়েন্টিফিক ওয়ে থেকে পরিচালনা করা হয় নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য মেবি, আর নিজেদেরকে অবভিয়াসলি সুপিরিয়র বোঝানোর জন্য। আচ্ছা আমি তোমাদেরকে আগেই বললাম যে তাহলে আমরা রেস কেন করছি, হিউম্যানকে টাইপিফাই আর ক্লাসিফাই করার জন্য, হিউম্যান স্পিসিসকে, কিন্তু সায়েন্টিফিক্যালি অবভিয়াসলি। এবং যারা এই যে তোমাদেরকে প্রথমে যে চারটে মেজর রেসের কথা বললাম, ওরা কিন্তু রেসিজমের জন্য চার ভাগে ভাগ করেনি, ওরা সায়েন্টিফিক্যালি জিওগ্রাফিক্যাল লোকেশন এবং জিনের ওপর ভিত্তি করে মানুষকে চারটে মেজর রেসের মধ্যে ভাগ করেছে, যেটা ভুল নয়, ঠিক আছে, বেসিক্যালি যেটা ভুল নয়, কারণ সেখানে চারটে ভাগ দেখিয়েছে যে এই চারটেই হচ্ছে মেজর প্রথম থেকেই ছিল, বাকিরা যত সব এসেছে সবাই হচ্ছে তাদের অ্যাডমিক্সারের ফল। একটা মঙ্গোলয়েড আর ককাসয়েড মিক্সচার হচ্ছে একরকম হচ্ছে, একটা অস্ট্রালয়েড একটা নেক্রয়েড এর মিক্সচার হচ্ছে একটা একরকম রেস হচ্ছে, মানে এইভাবে বাকি সবাই এসেছে প্রথম চারটে, ওই চারটেই হচ্ছে মেজর রেসেস অফ দ্য ওয়ার্ল্ড। তা এইটা বেসিক্যালি ওই হুটনের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেসের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ওটা করা, যে ওই চারটে হচ্ছে প্রাইমারি রেস এবং বাকি যত ধরন এসেছে সেগুলো হচ্ছে সব তোমার সেকেন্ডারি রেস। তাহলে হিউম্যানকে কি করছে, টাইপিফাই করছে এবং ক্লাসিফাই করছে। কিন্তু ওই যে বললাম যে এই সায়েন্টিফিক ওয়েতে যদি ভাগ করা হয় তাহলে সেটা ভুল কিছু নয়, কিন্তু দেখা গেছে যে রেস এন্ড রেসিজমের মধ্যে সায়েন্সকে মানুষ গুলি মেরে দিয়েছে এবং সেখানে তুলে এনেছে হচ্ছে একটা নন সায়েন্টিফিক কালচারাল একটা কনস্ট্রাকশন, যেখানে তারা রেস তুলে রেসিজম করছে। এবং সেই জন্যেই এখন ইউনেস্কো বলো বা বড় বড় যত মানে যারাই এই ব্যাপারটা নিয়ে ভুগেছে বা ভোগে বা দেখেছে, তারা এটা বলে যে এই কনসেপ্ট হচ্ছে মানুষের মধ্যে ভাগ করা। দেখো আমরা হিউম্যান আমাদের এভলিউশন যদি দেখি, আমরা সেই তোমার অস্ট্রালোপিথেকাস থেকে আস্তে আস্তে হোমো স্যাপিয়েন্স অবধি এসেছি, কই অস্ট্রালোপিথেকাসের তো রেস তো দেখতে যায়নি। হ্যাঁ অস্ট্রালোপিথেকাসের বিভিন্ন ধরনের ফাইন্ডিংস এর বিভিন্ন নাম ছিল, বা হোমো হ্যাবিলিসের আমরা তো রেসে ভাগ করতে তো যাইনি, তা ব্যাপারটা হচ্ছে ওরা একটাই ধরছি আমরা হোমো হ্যাবিলিস, কারণ আমাদের কাছে এভিডেন্স নেই যে তারা কত রকমের দেখতে ছিল যে আমরা রেসের মতো ভাগ করব। কিন্তু যখন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স হলাম, একটা জায়গায় এসে যখন থামলাম, তখন আমাদের শান্তি করে বসা উচিত যে ঠিক আছে এবার হোমো স্যাপিয়েন্স হয়ে গেছি, এবার আমাদের মধ্যে আর এইভাবে নিজেদের মধ্যে আর ভাগ করবো না। আবার যখন কোনো পরে হোমো স্যাপিয়েন্স এর পরে যখন কোনো ফিউচার স্পিসিস আসবে, তখন আমাদের এভলিউশন নিয়ে আমরা আবার ভাববো, আর তারা আমাদের এভলিউশন নিয়ে ভাববে। কিন্তু ওই বসে থাকা যায় না, ওটাই হচ্ছে ব্যাপার যে না হোমো স্যাপিয়েন্স হয়েছে তো ঠিক আছে, নাও এবার হোমো স্যাপিয়েন্সকে আবার ভাগ করো, আমি দেখবো না পরে এই ভাগ নিয়ে কি আগুন জ্বলবে কে কি করবে, কিন্তু আমরা ভাগ করবো। কিন্তু আলটিমেটলি সেটাই হলো যে আমরা ভাগ করলাম, করার পরে আমরা এখন এমন জায়গা ফেস করছি যেখানে ওই আগুনও জ্বলতে পারে, লড়াইও হতে পারে, বিদ্রোহ হতে পারে, বা একটা কালো চামড়ার মানুষকে সাদা চামড়ার মানুষরা পিটিও মেরে ফেলতে পারে, মানে সেই জায়গাতে আমরা নিয়ে গেছি এই রেস ভাগ করার ফলে এবং রেসিজমের কনসেপ্ট আনার ফলে।
আচ্ছা, এবারে রেশিয়াল গ্রুপ মানে রেস এবং বিভিন্ন গ্রুপ এই দুটোর মধ্যে না মানে অনেকের আছে গুলিয়ে যায়, অনেকে আছে আমরা ভারতবাসী বলে আমরা ভারতীয় রেস, আমরা আমেরিকায় থাকি আমরা আমেরিকান রেস, বা আর আমরা হিন্দু রেস বা মুসলিম রেস, এই যে ব্যাপারগুলো এইগুলো হচ্ছে মানুষ ভুলের দিকে নিয়ে যায় ব্যাপারটাকে। দেখো গ্রুপ আর রেস দুটো কিন্তু হচ্ছে ডিফারেন্ট থিং। আমরা হিন্দু, হিন্দু কোনো রেস নয়, আমরা ইন্ডিয়ান বা আমরা জার্মান এগুলো কিন্তু কোনো রেস না, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। যেমন দেখো যে ইন্ডিয়ান্স মানে কোনো রেস নয়, ইন্ডিয়ান্স হচ্ছে একটা ন্যাশনাল গ্রুপ। তেমন পার্সিয়ান এগুলো কিন্তু সব হচ্ছে একটা ন্যাশনাল গ্রুপ, এগুলো কিন্তু রেস নয়। তারপরে আছে দেখো জিউস মানে বা বুদ্ধিস্ট বা হিন্দুজ, এগুলো সব হচ্ছে একটা রিলিজিয়াস গ্রুপ, এরাও কিন্তু তোমার রেস নয়। এছাড়াও তোমার প্রপার অ্যান্থ্রোপোলজিক্যাল সেন্স থেকে যদি বলি দ্রাবিডিয়ানস, আরিয়ান, আমরা বলি না আরিয়ান রেস, তোমরা প্রত্যেকেই শুনেছো আরিয়ান রেস, আর্য রেস, বাট প্রপার অ্যান্থ্রোপোলজিক্যাল সেন্স থেকে আমরা যদি দেখি আরিয়ান দ্রাবিডিয়ান একটা রেস না, তারা হচ্ছে একটা লিঙ্গুইস্টিক গ্রুপ। তাহলে এই যে আমাদের যে মিসকনসেপশন গুলো তৈরি হয় যে একটা গ্রুপকে আমরা রেস বলে দিই, তাই এটা কিন্তু আলটিমেটলি ঠিক জিনিস নয়। একটা গ্রুপ আলাদা, একটা রেস আলাদা, গ্রুপ হচ্ছে একটা তোমার কালচারাল কনস্ট্রাকশন, আর রেস হচ্ছে একটা বায়োলজিক্যাল কনস্ট্রাকশন। এবং বায়োলজি অ্যান্ড কালচার দে আর অ্যাবসলিউটলি ডিফারেন্ট, দুটো কিন্তু কখনোই একরকম এক জিনিস নিয়ে আমরা বোঝাতে পারি না। এবার এই যে ইন্ডিয়ানসদের কথা যে বলছি আমরা, তা ইন্ডিয়ানসদের মধ্যে দেখা যাবে ইন্ডিয়ান মানে যেটা যারা ভুল করছে ইন্ডিয়ান রেস বলে, দেখা যাবে ইন্ডিয়ানদের মধ্যেও কিন্তু ডিফারেন্ট রেস রয়েছে। কারণ এখন আর মানুষ কিন্তু সবার থেকে আইসোলেটেড কেউ থাকতে পারে না, আমরা সবাই সবার সাথে কানেক্টেড, পুরো ওয়ার্ল্ড কানেক্টেড। এবং সেখানে কিন্তু পার্টিকুলার ইন্ডিয়ার মধ্যে এই রেস রয়েছে, আমেরিকার মধ্যে শুধু এই রেস রয়েছে এরকমটা নেই। এখন সারা পৃথিবী জুড়ে রেশিয়াল অ্যাডমিক্সচার ঘটে গেছে, যেখানে তোমরা যা রেস দেখবে দেখবে প্রত্যেকে হচ্ছে সেকেন্ডারি রেসের জায়গা দেখাচ্ছে। তা এই এটা হচ্ছে একটা মারাত্মক ভুল যে কোনো আমরা ন্যাশনাল গ্রুপকে, রিলিজিয়াস গ্রুপকে, লিঙ্গুইস্টিক গ্রুপকে আমরা রেস বলে থাকি, অনেকে বলে থাকে, কিন্তু সেটা আদৌ ঠিক নয়। রেস হচ্ছে একটা বায়োলজি। আমি সাদা হচ্ছি না আমি কালো হচ্ছি, নাকি আমি শ্যামলা হচ্ছি, নাকি আমার ত্বক হলদে বর্ণ মানে একটুখানি হলদে রং আছে আমার গায়ের মধ্যে, নাকি আমার নাক এরকম চোখ এরকম, এগুলো আমার একটা বায়োলজিক্যাল কনস্ট্রাকশন, এগুলো আমার হাতে নেই, আমি কিভাবে নিজেকে তৈরি করব, কিভাবে নিজেকে বিল্ড করব। এবং এইটা আমাকে একটা রেশিয়াল ক্যাটাগরির মধ্যে ফেলতে পারে। কিন্তু আমি ভারতে রয়েছি, আমি আমেরিকায় রয়েছি, আমি জার্মানে রয়েছি, এইটা আমাকে কোনো রেশিয়াল ক্যাটাগরির মধ্যে ফেলতে পারে না। আমাকে এইটা বিভিন্ন কালচারের মধ্যে ফেলতে পারে। আমার ইন্ডিয়ান কালচার একরকম, আমেরিকান কালচার একরকম, জার্মান কালচার একরকম, আমাকে বিভিন্ন কালচারের মধ্যে আমি কালচার চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি আমার রেসকে চেঞ্জ করতে পারবো না। যেমন যদি একটা মঙ্গোলয়েড, সে হয়তো তোমার ভেবে নাও ইভেন আমাদের দার্জিলিং এর মধ্যেও থাকে, মানে আমাদের দার্জিলিং এর মঙ্গোলয়েড রেস থাকে, তা সেখান থেকে মানে ও হচ্ছে দার্জিলিং ই থাকে, হচ্ছে মঙ্গোলয়েড, এবং সে আমেরিকায় চলে গেল, কোরিয়াতে চলে গেল, পার্সিয়াতে চলে গেল, জার্মানে চলে গেল, তার মানে কি সে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নের মধ্যে যাচ্ছে, এবং সে বিভিন্ন কালচারের মধ্যে যাচ্ছে। কিন্তু সে যে মঙ্গোলয়েড, সে কিন্তু মঙ্গোলয়েডই থাকছে, যেহেতু সেটা তার বায়োলজিক্যাল, সে সেটা চেঞ্জ করতে পারবে না। আমি ছোটবেলা থেকে ইংলিশেই কথা বলবো, আমি বাংলা জানি না, এটা আমার রেসকে চেঞ্জ করে দিতে পারবে না, এটা আমার কালচারাল ভ্যালুস বা নর্মসকে কিছু একটা জায়গায় গিয়ে চেঞ্জ করতে পারবে। তা বোঝা গেছে যে রেস ইটসেলফ একটা বায়োলজিক্যাল কনস্ট্রাকশন, যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, আর রেসিজম অবভিয়াসলি একটা সোশ্যাল কনস্ট্রাকশন, রেসিজমের সাথে বায়োলজির কোনো রকম সম্পর্ক নেই। ওই
আমি বড় তুই ছোট একটা দেখানোর ভাব। আর এখানে যেগুলো দেখছো ন্যাশনাল, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক, এগুলো হচ্ছে টোটালি একটা তোমার নট বায়োলজিক্যাল কনস্ট্রাকশন, এটা একটা সোশ্যাল কালচারাল কনস্ট্রাকশন। পিওর রেস অমিত, যেটা আমি তোমাদেরকে একটু আগে বোঝালাম যে রেসে যেমন ব্লাড, ব্লাড দিয়ে আমি বোঝালাম পিওর ব্লাড বলে কিচ্ছু হয় না, তেমন রেসের মধ্যেও কিন্তু পিওর রেস বলে কিচ্ছু হয় না। মানুষ শব্দটা ব্যবহার করে থাকে এবং শব্দটা কেন ব্যবহার করে সেটা ওই সুপিরিয়র দেখানোর জন্য, কিন্তু আদৌ কি পিওর রেস বলে কিছু হয়? কেন হবে কেন পিওর রেস? তোমরা যখন বুঝলে যে এনভায়রনমেন্ট দায়ী, আমি কি ধরনের, আমি কি ধরনের রেসিয়াল ক্যারেক্টার ফর্ম করব, তাহলে সেখানে আমি নিজেকে পিওর ইমপিওর কিভাবে করব? একটা আফ্রিকান কান্ট্রিজ এর মধ্যে একটা নেগ্রো তৈরি হচ্ছে, সে তার এনভায়রনমেন্ট দায়ী তাকে তৈরি করার জন্য, একটা তোমার কোরিয়াতে একটা মঙ্গোলয়েড তৈরি হচ্ছে তার এনভায়রনমেন্ট দায়ী তাকে তৈরি করার জন্য, তাহলে সে কাকে তুমি পিওর বলবে? কেন ওর গায়ের রংটা কালো বলে কি তাকে তুমি পিওর বলবে না? ওর গায়ের রংটা সাদা বলে তাকে তুমি কি পিওর বলবে? এটা দিয়ে কখনো মানে বিশুদ্ধ বা শুদ্ধ, মানে শুদ্ধ দূষিত বা পিওর ইমপিওর বলে কিছু হয় না পার্টিকুলার এই জিনিসটা দিয়ে। আর যারা পিওর রেস বিশ্বাস করে তারা হচ্ছে নিজের স্বার্থের জন্য এটাকে কাজে লাগায়। যেমন আমি বললাম যে একজন বলল যে আমি, আমাদের রেস পিওর এবং আমরা ওই সো কল্ড নিচু জাতির ছেলের সাথে বিয়ে দেব না বা নিচু জাতির মেয়ের সাথে বিয়ে দেব না, কারণ আমরা পিওর। এবার এরা নিজেদেরকে পিওর কি হিসাবে বলছে বলতো? ব্যাপারটা ভেবে দেখো, এখানে হয়তো একজনের সারনেম সামথিং, হয়তো মান্ডি আমি ধরছি, আর এখানে একজনের সারনেম হয়তো ভেবে নাও একদম সেই সিংহরাজ টাইপের কিছু একটা সারনেম, ঠিক আছে? সিংহরাজ হলে সারনেম হয়, যাই হোক আমি লিখলাম, একটা ভারী সারনেম বোঝানোর চেষ্টা করছি। তা এর সিংহরাজ বলে একটা সারনেম আর এর মান্ডি বলে একটা সারনেম, এবং সোকলি মান্ডি যে সারনেমটা সেটা এদের তুলনায় কি আমাদের সিংহরাজ, আমরা আমাদের সুপিরিয়র আমরা, আর ওরা মান্ডি, ওরা হচ্ছে নিচু। তার মানে কি এখানে রেসের তো কোনো গল্পই নেই, এখানে সারনেমটার উপর ভিত্তি করে তারা নিজেদেরকে পিওর রেস বলছে, এবং তারা বলছে যে আমাদের সারনেম সিংহরাজ, তার মানে আমরা একটা পিওর রেস, আমরা সুপিরিয়র, ওদের সারনেম ওইটা, তার মানে ওর কিন্তু সারনেম ওরকম, মানে যে কোনো সারনেম, আমি এইটা আমি ডাইরেক্টলি মান্ডি লিখেছি, বাট তোমাদেরকে বলে রেখে আমি কিন্তু এটা কোনো রকম মানে অবশ্যই আমি এটাকে কোনো নিচু সারনেম বা ইনফেরিয়র সারনেম আমি বলছি না, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, এটা শুধু একটা এক্সাম্পল হিসাবে নিও। এখানে যে কোনো সারনেম হতে পারে, এখানে আমার সারনেমও হতে পারে, এখানে আমার সারনেম কি ঘোষ, তা বলতে পারে যে আমি সিংহরাজ, আমি ঘোষ সারনেমের কারোর সাথে বিয়ে দেবো না, সে হচ্ছে একটা নিচু জাতির সারনেম। তা ব্যাপারটা হচ্ছে এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে এই সারনেমটা তাহলে কি, সারনেম কি বায়োলজি থেকে এসেছে? না, সারনেম তো আমার বাবার যা ছিল বা একটা সোশ্যাল কনস্ট্রাকশন বলতে পারে, একটা সোশ্যালি আমার একটা সারনেম হয়েছে, কিন্তু এইটাকে কাজে লাগিয়ে বলছে আমরা শুদ্ধ, আমরা পিওর, আর এইটাকে কাজে লাগিয়ে বলছে ওরা হচ্ছে আমাদের থেকে নিচু জাতের মানুষ, তা ওখানে আমরা বিয়ে দেবো না। তাহলে এই যে পিওর রেসের কনসেপ্ট দেখেছো, মানুষ তাহলে কি খারাপ ভাবে নিজের কাজে লাগাচ্ছে যেটা কোন রকম মানে দাঁড়ায় না। আচ্ছা, এবারে যেটা তোমাদেরকে এতক্ষণ পড়লাম যে নন সায়েন্টিফিক যে থটটা হচ্ছে সেটা বেসিক্যালি দাঁড়িয়ে থেকেছে সুপিরিয়রিটি এবং ইনফেরিয়রিটির উপর, যে একটা মানুষ নিজেকে সুপিরিয়র ভাবছে, তার সাথে তার সারনেম বা তার লাইফস্টাইল সবকিছু জুড়ে থাকতে পারে, আর একজনের সাথে তার সারনেম বা লাইফস্টাইল জুড়ে থাকতে পারে যেগুলো হচ্ছে এর চোখে এ ইনফেরিয়র। কিন্তু আমরা অ্যান্থ্রোপোলজি মানে কি জানি, যে কোনো কিছু সুপিরিয়র আর ইনফেরিয়র বলে হয় না। একটা কালচারের মানুষ যদি 20-তলা বিল্ডিং এর উপর ফ্ল্যাটের উপর যদি থাকে এবং সে যদি BMW নিয়ে ঘোরে, তার মানে এইটা না যে সে তার কালচার বা তার লাইফস্টাইল হচ্ছে ভীষণ সুপিরিয়র। আমাদের কাছে লাগতে পারে যে আমার একটা BMW হলে ভালো হতো, তার মানে নিজেকে ইনফেরিয়র ভাবা নয়, কিন্তু তার মানে সে তাহলে নিজেকে সুপিরিয়র ভাবছে,
এবং যে মানুষটা একটা ট্রাইবাল একটা ম্যান, সে সকালবেলা উঠে পান্তা ভাত নিয়ে কাজ করতে যাচ্ছে এবং সেখান থেকে কাজ করে এসে বাড়ি এসে একটা শিকার করে কিছু একটা ইঁদুর বা একটা বুনো শুয়োর শিকার করে সেখানে খাচ্ছে, তার মানে এর কালচার কিন্তু কোনোভাবেই নিচু কালচার নয়। আর যে তোমার সিরিজ বা বিএমডব্লিউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভালো জায়গাতে থাকছে, এর কালচার সুপেরিয়র নয়। এই লোকটার কাছে ওর কালচার বেস্ট, ওর ভ্যালুস ওর কাছে বেস্ট, ওটাই ওর কাছে সর্বশেষ, এর কাছে এর সবকিছু হচ্ছে সর্বশেষ। কিন্তু যতই আমরা রিলেটিভিজম জুড়ি, যার কালচার কালচারের দিক থেকে কালচারকে দেখা উচিত বলি, কোন অংশে হয়তো এই মানুষটা ভাববে যে এরকম হলে আমার ভালো হতো, আর এই যে সুপিরিয়র সে তো ভাববে ইস ওরা কিভাবে থাকে। কিন্তু তুমি একটা ট্রাইবকে, একটা ট্রাইবাল জায়গাতে যাও এবং সেখানে দেখো যে তারা একদম ছোট ছোট ঝুপড়ি মতো বাড়ির মধ্যে রয়েছে, সকালে উঠে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে, শিকার করে এনে খাচ্ছে, এবং তোমার তাদেরকে দেখে ভীষণ দয়া হলো, ভীষণ দয়া হয়ে মনে হলো না এরকম করে এদেরকে রাখলে চলবে না। তুমি তাদের ট্রাইবাল ল্যান্ডের মধ্যে একটা বিশাল করে একটা ফ্ল্যাট তুললে, একটা অ্যাপার্টমেন্ট তুললে, প্রচুর ফ্ল্যাট বানালে, সুইমিং পুল দিয়ে দিলে এবং তাদেরকে বললে তোমরা এসব ঝুপড়ি ফেলে দাও, এর মধ্যে এসে থাকো। প্রথম কথা, তোমাকে তো ওখানে কাজই করতে দেবে না। দ্বিতীয় কথা, তুমি ওদের ঝুপড়িতে হাত দিয়ে দেখো, তুমি যতই ওদেরকে তুমি 10-20 টাকার ফ্ল্যাট দিয়ে দাও, তুমি ওদের ঝুপড়ি থেকে একটা কিছু নামিয়ে দেখো, তোমার বাড়ি ফিরে আসা আর হবে না। তাহলে কি আলটিমেটলি কি ওরা ওদের কালচার নিয়ে ভালো আছে? মানে ওরা যে নেচারের সাথে যেভাবে রিলেটেড, নেচারের সাথে যেভাবে কানেক্টেড, সেটা কিন্তু ওরা সবসময় ধরে রাখে। এবং তার মানে এই নয় যে তারা ইনফেরিয়র, তোমার দেখে মনে হবে কষ্টে রয়েছে, বাট ওটাই তারা করে আসছে। কিন্তু এর মানে আমি এটা বলছি না যে যারা খেতে পারছে না তারাও মনে করছে যে আমরা ভালো রয়েছি, এরকমটা অবভিয়াসলি নয়। বাট যাদের একটা লিভলিহুড রয়েছে, যাদের একটা নেটিভ অকুপেশন রয়েছে, যাদের যারা দীর্ঘকাল ধরে এগ্রিকালচার বা কালটিভেশন মানে বা হান্টিং গ্যাদারিং বা ফিশিং করে আসছে এবং ওটাই প্র্যাকটিস করে আসছে, যাতে ওদের পেট ভরে যাচ্ছে, দিন চলে যাচ্ছে ভালোই ভালোই তাদের অনুযায়ী, তারা উৎসব পরবে নাচানাচি করছে আনন্দ করছে, তাহলে কিন্তু এরকমটা মনে হওয়া উচিত, মানে তাদের মনে হয় না যে তারা তাদের কালচারটা ইনফেরিয়র। এবং উল্টো দিক থেকে এই যে বিএমডব্লিউ, এ কিন্তু নিজের কালচারকে ওই দিক থেকেও কিন্তু সুপিরিয়র ভাবতে পারে না। কিন্তু এটাই হচ্ছে নন সাইন্টিফিক থট অফ রেস, যেটা কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে এরকম টাইপের জিনিস তৈরি করা হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে, যেখানে হচ্ছে নিজের স্বার্থে ব্যবহার করা অন্যকে ছোট দেখানোর জন্য। রেস কালচার এন্ড সোসাইটি, এটা আবার একটা জিনিস যে কালচার এন্ড সোসাইটি এন্ড রেস, তোমরা বুঝলে যে কোনো কালচার সুপেরিয়র না এবং কালচারের সাথে রেসের কোনো সম্পর্ক নেই। তা এখানে হচ্ছে সেটাই বলছে যে কালচার হচ্ছে মানুষের কি কোনো লিখিত পড়িত, লেখা লিখিয়ে লিখিয়ে শেখানো হয়, যে লিখে দিল ঠাকুর দেখে নমস্কার করবি, লিখে দিল যে এটা করতে হবে প্রত্যেক দিন, এরকমভাবে কেউ কারুর কালচার শেখে না, তুমিও শেখোনি আমিও শিখিনি। আমরা একদম লেখাপড়া হিসাবে লেখাপড়াই শিখেছি, কালচার আমরা এভাবে শিখিনি। কালচার কীভাবে শিখেছি? মুখে মুখে, বড়দের কথা শুনে, অন্যকে দেখে, ইমিটেট করে, ব্যাপারগুলো বুঝে, বা কিছু কারোর দেখে না বুঝতে পারলে মাকে গিয়ে জিজ্ঞাসা করে আমরা কিন্তু আমাদের কালচার শিখেছি। তা কালচার বেসিক্যালি একটা ওরাল ট্রান্সমিশন হয়, থ্রু কমিউনিকেশন আমরা কিন্তু কালচারকে শিখি, শিখতে শিখতে বড় হই। এবং সেম ভাবে সোসাইটি, মানে তোমরা জানো যে সোসাইটি হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যারা একসাথে রয়েছে, এবং এটাও যে একটা সোসাইটির মধ্যে কিন্তু সেম কালচারের মানুষ থাকবে এরকম কোনো রকম ব্যাপার নেই। কমিউনিটি আর সোসাইটি দুটো কিন্তু ডিফারেন্ট থিং। কমিউনিটি কি, ট্রাইবালদেরকে কমিউনিটি বলে, ট্রাইবাল সোসাইটি কিন্তু বলা হয় না সচরাচর। কারণ কি, ট্রাইবাল কমিউনিটি কেন বলে, কারণ তার মধ্যে যেমন সাঁওতাল এরিয়াতে তুমি যদি যাও, একটা সাঁওতাল কমিউনিটিতে দেখবে সবাই সাঁওতাল, মুন্ডা সবাই মুন্ডা, বীরহর সবাই বীরহর, হো লোধা হাসি যা রয়েছে সবাই হচ্ছে সেম, মানে ওরা হচ্ছে
ওই জন্য ওইটাকে হচ্ছে কমিউনিটি বলছে। কিন্তু আমাদের সোসাইটির মধ্যে সেটা হয় না। তুমি যদি নিজের পাড়াও যদি দেখো, নিজের এরিয়াও যদি দেখো, দেখবে সেখানে হয়তো খ্রিস্টান রয়েছে, মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, শিখ রয়েছে, পার্সিয়ান রয়েছে, সবাই আমরা একসাথে থাকতে পারি। তা কালচার সোসাইটি মানে একটা সোসাইটির মধ্যে ডিফারেন্ট কালচার থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ডিফারেন্ট রেস থাকতে পারে। তার মানে সোসাইটি ফরমেশন কিন্তু তোমার ডিফারেন্ট কালচার বা ডিফারেন্ট রেস নিয়ে হতে পারে। এবং এটাও তোমরা এটাও বললাম যে কালচার হচ্ছে আমরা মুখে মুখে থ্রু কমিউনিকেশন আমরা শিখি, লিখিত বর্ণিত করে শিখি না। এবং তাহলে যেটা আমরা শিখছি এবং যেটা আমাদের চারপাশে দেখে আমরা বড় হচ্ছি সেটা নিয়ে কোনো সুপিরিয়রিটি এবং ইনফেরিয়রিটি থাকা উচিত নয়। কারণ কি, কোনো কালচার কিন্তু পারফেক্ট না। একটা তোমার কনসেপ্ট রয়েছে কালচারাল স্পেশালাইজেশন, সেখানে বলছে যে কোনো কালচার কিন্তু পারফেক্ট না, মানে কালচারের মধ্যে একটা স্পেশাল থিং থাকে যেটা অন্য কালচারের মধ্যে থাকে না। এবং সেই স্পেশালিটিটা যে কালচারের মধ্যে রয়েছে সে বলতে পারে না, যার মধ্যে সেই স্পেশালিটিটা নেই সে হচ্ছে একটা ইনফেরিয়র কালচার, এরকমটা হয় না। এবার এখানে কালচার এ আছে, এখানে কালচার বি আছে। তা কালচার এর কাছে তোমার ট্র্যাক্টর আছে আর কালচার বির কাছে লাঙল আছে। তাহলে এই এ কালচারের কাছে ট্র্যাক্টর আছে, এটা হচ্ছে স্পেশালাইজেশন এই কালচারটার কাছে, আর এই কালচারটার কাছে লাঙল রয়েছে। তার মানে আমরা এটাকে ইয়ে বলতে মানে বলতে পারবো না যে এই কালচারটা কম, মানে ইনফেরিয়র। এবার দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ওর কাছে ট্র্যাক্টর আছে মানে ওর থেকেও বেশি চাষ করবে, তার মানে কোনো দিক থেকে ওটা অ্যাডভান্সড কালচার এ। এবার ভেবে নাও কালচার বি এর কাছে লাঙল আছে ঠিকই, কিন্তু এরা ফিশিং করতে জানে এবং এরা ফিশিং নেট বা জাল বা ছিপ যেগুলো তৈরি হয় সবগুলো এরা বিল্ড করতে জানে, তাই এরা এগ্রিকালচারের সাথে ফিশিং অকুপেশনটাও এদের একটা ইম্পর্টেন্ট ফর দ্য লিভলিহুড। এবার কালচার এ ফিশিং করতে জানে না, না ফিশিং তোমার ইকুইপমেন্ট বানাতে জানে, না ওরা ফিশিং করাটা জানে। তাহলে কি, কিন্তু এদের কাছে ট্র্যাক্টর আছে। তাহলে দেখতে গেলে কালচার এর কাছে ট্র্যাক্টর আছে, এটা যখন তোমার যেই মুহূর্তে মনে হচ্ছে এটা সুপিরিয়র, এটা অ্যাডভান্স, তখন তুমি যে কালচার বি কে দেখছো লাঙল বাদ দিয়ে যখন দেখছো তাদের কাছে ফিশিং রয়েছে, মানে ফুড প্রোডিউস প্রোডাকশন ওর থেকে বেশি, ফিশ প্রোটিন প্রোডাকশন রয়েছে, তার মানে সেই মুহূর্তে কি দেখা যাচ্ছে যে কোনো কালচারই স্পেশাল নয়। এই কালচারটাও স্পেশাল উইথ দেয়ার ট্র্যাক্টর, এই কালচারটাও স্পেশাল উইথ দেয়ার ফিশিং। তাহলে এটাই বলে কালচার স্পেশালাইজেশন, যে একটা কালচারের কাছে কিছু একটা স্পেশাল থাকতে পারে, অন্য কালচারের কাছে অন্য কিছু একটা স্পেশাল থাকতে পারে, কিন্তু যার কাছে যেটা ল্যাক করছে এর মানে এই না যে একটা ইনফেরিয়র এবং একটা সুপিরিয়র। এবং সেখানেই বলা হচ্ছে যে কালচার যদি এরকম হয় তাহলে আমাদের কিসের গর্ব, যে আমি এই কালচার থেকে এসেছি, আমি সুপিরিয়র, আমার রেস সুপিরিয়র, আমি তোমাদের থেকে সুপিরিয়র, তোমরা আমার থেকে ছোট, তোমরা আমাদের থেকে ইনফেরিয়র, তাহলে এটার কোনো রকম জায়গাই হয় না। কালচার নিয়ে আমরা তাহলে নিজেদেরকে সেই গর্ব করার জায়গাতে নিয়ে যেতে পারি না, আমাদেরকে পিওর রেস বলার জায়গাতে যেতে পারি না। আচ্ছা, তাহলে বেসিক্যালি এটা থেকে আমরা কি বুঝলাম, যে কালচার হচ্ছে একটা সোশ্যাল লিগাসি, একটা সোশ্যালি কনস্ট্রাক্টেড থিং কালচার, এবং তোমার রেস হচ্ছে একটা কমপ্লিটলি বায়োলজিক্যাল লিগাসি। যে আমি ওই কালচারের উপর ভিত্তি করে বলতে পারি না আমার রেস বেশি সুপেরিয়র, কারণ কালচার সোশ্যাল, রেস বায়োলজিক্যাল, দুটোর সাথে দুটোর কোনো রকম সম্পর্ক নেই। আচ্ছা, রেস এন্ড কালচার রিলেশনশিপ তো বললাম। আচ্ছা, ফ্যাক্টস অন রেস এন্ড কালচার তোমাদেরকে অলরেডি আমি বলে দিলাম, যেটা হচ্ছে কালচারের পার্সপেক্টিভ থেকে নিজেকে সুপিরিয়র মনে করা, অন্য কাউকে ইনফেরিয়র মনে করা, সেটাই হচ্ছে এখানে প্রদর্শিত।
কালচার স্পেশালাইজেশন আমি অলরেডি বুঝালাম। এবার হচ্ছে কালচার হায়ারার্কি সুপিরিয়র সুপিরিয়রিটি, এটা কেন এলো? এই যে আমরা বারবার বলছি, মানুষ ভাববে যে কালচার, আমার কালচার ভালো, আমার রেস ভালো, আমার এই ভালো, এটা এলোটা কোথা থেকে? তো একটা জায়গা রয়েছে যেখান থেকে এটা আসবে। এখানে রেস কানেক্ট হয়ে যায়, কিভাবে? একটা হোয়াইট পিপলের গ্রুপ, সেখানে দুটো ব্ল্যাক পিপল এলো, তার মানে সংখ্যায় কারা বেশি? হোয়াইট পিপল। সংখ্যায় কম কারা? ব্ল্যাক পিপল। তাহলে সেই ব্ল্যাক পিপলগুলোকে হোয়াইট পিপলরা মেবি এক্সপ্লয়েট করবে। তা নিউমেরিক্যাল তোমার ডিস্ট্রিবিউশন বা নিউমেরিক্যাল প্রপন্ডারেন্সের উপরে বেস করে আমাদের কিন্তু এই কালচার হায়ারার্কি বা কালচার সুপিরিয়রিটি দেখতে পাওয়া যায়। কিন্তু যেটা বললাম, এটা ওই বেসিক্যালি মানুষের মাথার জটিলতা। আচ্ছা, রেস অ্যান্ড কালচার অলরেডি বোঝালাম। এবার আসছে তাহলে কি, রেস অ্যান্ড রেসিজমের জায়গা। বারবার আমরা যে রেসিজম রেসিজম শুনছি, এর উৎপত্তি হলো কোথা থেকে? মানুষ নিজেকে বড় ভাবা, অন্যকে ছোট ভাবাটা করলো কিভাবে? তা এর আদি উৎপত্তি কোথা থেকে সেটা ধরা খুব কঠিন জিনিস। একটা সে নিজেকে কেন সুপিরিয়ার ভাবলো, অন্যকে কেন ইনফেরিয়ার ভাবলো, এই থটটা কেন এলো, এর জটিলতা খোলা খুব কষ্টের। কিন্তু আমরা একটুখানি যদি সেই অ্যারিস্টটলের মধ্যে ফিরে যদি যাই, অ্যারিস্টটল ওয়াজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট সাম পিপল আর বাই নেচার ফ্রি ফ্রম বার্থ ওয়াই আদার্স আর স্লেভ। অ্যারিস্টটল ওপিনিয়ন অনুযায়ী এটাই যে কিছু মানুষ স্বাধীনতা নিয়ে জন্মেছে, ফ্রি ফ্রম এভরিথিং, যে নিজে যেটা চাইবে আমি সেটা করতে পারবো। কিছু মানুষ তাদের স্লেভ হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে, তাদের চাকর বৃত্তি করার জন্য জন্মগ্রহণ করেছে। এই যে থটটা যখন একটা ফিলোসফারের লেভেল থেকে এরকম যখন কথা আসে, তখন মানুষের মাথার মধ্যেও সেটা ভীষণভাবে হিট করে যায়। এবং এই থটটা নিয়ে মানুষের মধ্যে শুরু হলো যে হোয়াইট পিপলরা ভাবলো আমরা সুপিরিয়র এবং আমরা রুল করার জন্য জন্মেছি। এবং যখন আমাদের যদি ফার্স্ট গ্রেট মাইগ্রেশনের কথা যখন যদি আমরা বলি, যেখানে হচ্ছে ব্ল্যাক সাউদার্নার্সরা সব হচ্ছে মাইগ্রেট হয়েছিল শিকাগো, নিউ ইয়র্ক, ডেট্রয়েট, পিটসবার্গের মধ্যে, এটা যদি আমরা তুলে ধরি, তাহলে কি ব্ল্যাক পিপলরা ঢুকছে হোয়াইট পিপলদের মধ্যে? হোয়াইট পিপলদের মাথার থট কি, আমরা সুপিরিয়র, আমরা পিওর, আমরা পিওর রেস, আমরা হচ্ছে রুল করার জন্য জন্মগ্রহণ করেছি, জন্মেছি, এবং যারা আমাদের মধ্যে আসছে দ্য ব্ল্যাকস, তারা হচ্ছে আমাদের স্লেভ, আমাদের হয়ে খাটতে আসছে, আমাদের চাকর বৃত্তি করতে আসছে। এবার ওই ফিলোসফিক্যাল লেভেল থেকে সেই থটটা চলে এলো একদম রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে, এবং যেই রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে থটটা এলো, তখনই শুরু হলো কি, দ্বন্দ্ব। মানুষে মানুষের ওই হোমো স্যাপিয়েন্স এর মধ্যেই দুটো গ্রুপ ভাগ হয়ে দুজন দুজনকে সহ্য করতে পারা তখন যাচ্ছে না, একজন শোষিত হচ্ছে, একজন শোষণ করছে। কিন্তু বায়োলজিক্যাল ফ্যাক্ট যদি দেখা যদি যায়, একটা ব্ল্যাক পিপলের ব্রেনের যা ক্যাপাসিটি, একটা হোয়াইট পিপলের ব্রেনের ক্যাপাসিটি সেম। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কেউ সুপিরিয়র বা কেউ বেশি ইন্টেলিজেন্ট, কেউ কম ইন্টেলিজেন্ট, এরকমটা নয়। তা এটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্ট, যেটা সায়েন্টিস্ট বলতো। কিন্তু মানুষ বায়োলজিক্যাল ফ্যাক্ট চাও ফেলে দাও, ছুড়ে, আমার দরকার নেই বায়োলজিক্যাল ফ্যাক্ট, আমি আমার সোশ্যাল ফ্যাক্ট দিয়ে আমি জাজ করব এবং বলবো না। কিন্তু সায়েন্টিস্ট থেমে থাকিনি, যখন দেখলো যে হোয়াইট পিপল এবং ব্ল্যাক পিপলের মধ্যে খুব এরকম প্রবলেম শুরু হয়ে গেল, তখন তারা এই বায়োলজিক্যাল ফ্যাক্টটাকে বার করলো, যেখানে তারা একটা ব্ল্যাক পিপলের ব্রেন, একটা হোয়াইট পিপলের ব্রেনকে স্টাডি করে দেখলো। দেখলো দুটোর মধ্যে কোনো অন্তর নেই, কারণ অবভিয়াসলি দুজনেই হচ্ছে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এবং তখন সায়েন্টিস্টটা বললো না, যেটা হচ্ছে ভুল হচ্ছে, কেউ বেশি বুদ্ধিমান বা কেউ কম বুদ্ধিমান এরকমটা নয়। এবং তখন এটা হচ্ছে রেসিজম কমানোর জন্য এটা করা হলো। কিন্তু যখন রেসিজম কমানোর জন্য এটা করা হলো, তখন মানুষ বলল, এই এবার আমরা তো তাহলে ভুল ছিলাম,
আমরা নিজেদেরকে সুপিরিয়র বলতে আমি সায়েন্টিস্টরা তো বলছে ব্রেন ক্যাপাসিটি সেম, আমরা দুজন সেম, তাহলে এবার কি করা যায়? আমাদেরকে তো সেই সুপিরিয়র মনে করাতেই হবে, কিন্তু যখন প্রমাণ চলে আসছে তখন তো অনেকে মানবে না। এবার সুপিরিয়র করানোর জন্য কি করলো, ওরা কোথা থেকে ধরে বেঁধে চার্লস ডারউইনকে নিয়ে চলে এলো। চার্লস ডারউইনের কনসেপ্ট তোমরা প্রত্যেক আগেও হয়তো পড়েছো, যে ন্যাচারাল সিলেকশনের যে কনসেপ্ট, তারা কি করলো ডারউইনের কনসেপ্টটাকে কি সুন্দর উল্টে পাল্টে নিয়ে নিজেদের মতো করে সাজিয়ে বানিয়ে দিল সোশ্যাল ডারউইনিজম। তারা বললো যে ব্ল্যাক পিপল গুলো অন্য জায়গা থেকে মাইগ্রেট হয়ে আমাদের এখানে আসছে, আমরা তাদেরকে কাজ দিচ্ছি, আমরা তাদেরকে কাজ দিচ্ছি বলে তারা খেতে পারছে এবং বেঁচে রয়েছে। তার মানে কি, তাদেরকে আমরা সিলেক্ট করছি, যেমন ন্যাচারাল সিলেকশন নেচার সিলেক্ট করে, এখানে হচ্ছে হোয়াইট পিপলরা তাদেরকে সিলেক্ট করছে বাঁচিয়ে রাখার জন্য। সেই জন্য এটাকে নাম দেওয়া হলো সোশ্যাল ডারউইনিজম। মানে এর থ্রু তো বোঝানো হলো সেই ব্ল্যাক পিপলরা আমাদের তলাতেই খাটছে এবং আমরা হোয়াইট পিপল তাদেরকে কাজ দিচ্ছি, টাকা দিচ্ছি বলেই তারা বেঁচে রয়েছে, তাহলে আমরা সুপিরিয়র, ওরা ইনফিরিয়র। তখন সেই মুহূর্তে ডারউইন ইজ লাইক এরকম যে এটা কি হলো, ডারউইন কি কনসেপ্ট থেকে বলেছে ন্যাচারাল সিলেকশনের কথা, আর কোথা থেকে সোশ্যাল ডারউইনিজম টেনে এনে ডারউইনকে এখানে অবাক করে দিল আলটিমেটলি। তা এইভাবে প্রত্যেকটা সময়তেই যখন রেসিজমের প্রবণতা বলো বা রেসিজমের প্রিভ্যালেন্স যত বেড়েছে পৃথিবী জুড়ে, ততবারই সায়েন্টিস্টরা চেষ্টা করেছে কোনো একটা প্রুফ এনে, বায়োলজিক্যাল সায়েন্টিফিক প্রুফ এনে এটা বোঝানো না রেসিজম ঠিক নয়, আমরা সবাই এক। কিন্তু কতবার করবে, কতবার বায়োলজিক্যাল প্রুফ আনবে? আজকে যদি আমি দাঁড়িয়ে যদি বলি যে একটা বাড়িতে যখন কোনো মা, বেশিরভাগ, আমি সবার কথা বলছি না, কোনো মা যখন তার ছেলের যখন বিয়ে দেয় তখনও তার মা একটা ফর্সা বৌমা খোঁজে, তাহলে রেসিজম সব জায়গাতে ঢুকে রয়েছে। ইভেন আমি এরকমটাও দেখেছি, আমি পার্টিকুলার বলবো না কোথায় বা কি, একটা মায়ের দুটো বাচ্চা, একটা ব্ল্যাক একটা হোয়াইট, তার নিজের মা তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করে, সে ব্ল্যাক ব্ল্যাক বাচ্চাটাকে এক চোখে দেখে, হোয়াইট বাচ্চাটাকে এক চোখে দেখে। তার মানে একটা মায়ের মাথার মধ্যে যদি রেসিজম যদি ঢুকে থাকে নিজের দুটো বাচ্চাকে নিয়ে, একটা মা যখন তার ছেলের বৌমা হিসেবে সেই ফর্সা বৌমাটাকে যদি খুঁজতে চায়, তাহলে সায়েন্টিস্ট এখানে কি প্রমাণ দেবে? হোমো স্যাপিয়েন্স প্রমাণ দিয়ে এখানে কিছু হবে? এখানে কিচ্ছু হবে না। তার মানে এখানে সেই স্কিন কালার, দেখতে সুন্দর, চোখ ভালো হতে হবে। ইভেন যখন একটা মেয়েকে যখন দেখতে যায় কোনো একটা ছেলের বাড়ির লোক, মানে একদম সেই এমন ভাবে দেখবে চোখ নাক মুখ, ওর থেকে মনে হয় যেন একটা মাটির প্রতিমা বানিয়ে নিলে ভালো হয় তাদের জন্য। তা রেসিজম রক্তে রক্তে মাথায় মাথায় ঢুকে রয়েছে। তা যতই ইউনেস্কো ডিক্লারেশন দিক আমরা প্রত্যেক হোমো স্যাপিয়েন্স আর কি, কিন্তু এই বেসিক গ্রাউন্ড লেভেলের মধ্যে, গ্রাস রুট লেভেলের মধ্যে নেমে এখনো অবধি এটা পসিবল হয়নি যে রেসিজমটাকে দূর করা যাবে। এখনো দেখা যায় যে সোকর নিজের জাতের ছেলে অন্য সোকল্ড বে জাতের মেয়ের সাথে পালিয়ে গেছে বলে সেই ছেলের বাড়ির লোক মেয়েটাকে আর ছেলেটাকে দুজনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। তার মানে সেই পিওরিটির কনসেপ্ট, এবং সেই পিওরিটির কনসেপ্টটা এখন অবধি মানুষের মাথার মধ্যে ঢুকে রয়েছে, যেটা বার করা যাবে, মেবি হয়তো কোনোদিন যাবে, কোনো একটা এমন জেনারেশনে আসবে যেখানে রেসিজম থাকবে না, এটা আশা করা যায়। এখন একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, আমাদের যদি তুমি ছোটবেলায় যদি ফিরে যদি যাও, দেখবে একজন আরেকজনকে হয়তো কেউ একটুখানি হেলদি, তাকে হঠাৎ করে তার সাথে খেলা করছে এবং তাকে মোটা বলছে, স্কুলে যাচ্ছে কাউকে মোটা দেখছে তাকে মোটা বলছে, বা কেউ রোগা দেখছে তাকে মক করছে। কিন্তু আমি এখনকার চাইল্ডদের মধ্যে একটা জিনিস দেখেছি, যত জেনারেশন বাড়ছে কাউকে হেলদি দেখলে এই মক করার জায়গাটা, মানে যতটা আগে ছিল তার থেকে কিন্তু এখন অনেক কমে গেছে। তার মানে কি, একটা জেনারেশন তৈরি হচ্ছে যেখানে কিন্তু রেসিজম এর জায়গাটা থাকবে না। এখন আমি একটা জেনারেশন, আমার পরে যে অফস্প্রিং আসবে আমি তাকে তার মাথার মধ্যে যে জায়গাগুলো ঢোকানোর চেষ্টা করব, এটা যদি সব জায়গাতে যদি চলতে দিয়ে থাকে অবভিয়াসলি আমরা একদিন রেসিজম থেকে ওভারকাম করতে পারবো। কিন্তু জানি না ওটা পসিবল কিনা, মানে ওটা একটা সেই জেগে দেখা স্বপ্নের মতো,
মেবি কোনোদিন হবে, আর যদি হয় অবভিয়াসলি সেটা সব থেকে ভালো জিনিস হবে, কারণ রেসিজমের জন্য কিন্তু মানে এই রেসিজমের জন্য কত সুইসাইড হয়, তাই না? তা যে নিজেকে তৈরি করার পিছনে তার নিজের হাত নেই, নিজে দায়ী নয়, কিন্তু সেইটা নিয়ে কথা শুনে তা সে তার নিজের জীবনকে শেষ করে দিচ্ছে, এর থেকে রেসিজমের আর ক্রুয়েলটি হয় না। তাই আবারও যদি বলি, রেস বায়োলজিক্যাল, কখনোই রেসের সাথে রেসিজম গুলাবে না। যারা অ্যান্থ্রোপোলজি পড়ছো, অ্যান্থ্রোপোলজি নিয়ে এগোবে ভাবছো, একটা কথা মাথার মধ্যে রাখবে, প্রত্যেকটা মানুষকে সেই মানুষের চোখ থেকে দেখো, তুমিও ভালো থাকবে, তার ভুল খুঁজে পাবে না, সেও ভালো থাকবে, কারণ তুমি তার ভুল খুঁজে দেবে না। ওকে, তাহলে আজকের ক্লাসটা যদি থাকলো, থ্যাংক ইউ সবাইকে। তোমরা ওই যেভাবে বললাম, আমি ওই চেষ্টা আমাদের যে গ্রুপটা রয়েছে বা যে ব্যাচটা রয়েছে সেটার মধ্যে জয়েন করো। নেক্সট ক্লাস থার্সডে হবে, সেদিনকে আমরা রেসের বিভিন্ন ধরনের ফরমেশন, মানে কেন সেকেন্ডারি রেস হচ্ছে, তার যে সাইন্টিফিক যে দিকগুলো রয়েছে, ফ্যাক্টরগুলো রয়েছে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে।